আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম মারিয়া ডোর এন্ড ফার্নিচার। এই যে দরজা দুটো দেখতে পাচ্ছেন, এটাতে যদি আরো দুইটা লাইট লাগায় যদি বলা হতো এটা লেকার পলিশ করা, আপনারা তাই বিশ্বাস করতে বাধ্য। এটা কিন্তু হ্যান্ড পলিশ করা, খুবই সুন্দরভাবে ডিজাইন করা রয়েছে এবং পলিশটাও খুব নিখুঁতভাবে করা। যে কেউ ব্যক্তি বিশ্বাস করতে বাধ্য হবে যে এটা লেকার পলিশ। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে এবার চলে যাব মারিয়া ডোরের প্রোপ্রাইটরের কাছে, তার কাছে। যে কথা সে কাজ, এ হচ্ছে মারিয়া ডোরের প্রোপ্রাইটর। ভাইয়ের নামটা একটু জানবো। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ লিয়াকত আলী, আমি হলো মারিয়া ডোরের প্রোপ্রাইটর। আজকে যে ভিডিওটা যে উদ্দেশ্য করে আপনাদেরকে দেখানোর জন্য, যে পাল্লাগুলো রেডি করছি, পাল্লাগুলো ডেলিভারি যাবে হলো নোয়াখালীতে, নোয়াখালীতে পাল্লাগুলো ডেলিভারি যাবে। এই কারণে ভিডিওগুলো করা আপনাদেরকে দেখানোর আগে, আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যতগুলো পাল্লা আছে সবগুলো কিন্তু চিটাগাং সেগুন কাঠের পাল্লা। চিটাগাং সেগুন কাঠের পাল্লা বলতে এটা হলো 100% ফুল শাড়ি। চিটাগাং সেগুন তো ঠিক আছে, তারপর হলো 100% ফুল শাড়ি, তারপর সিজনিং করা, তারপর হলো পাকা 1.5 ইঞ্চি থিকনেস। এখানে যতগুলো পাল্লা আছে, মোট 8টা পাল্লা আছে, 8টা পাল্লার ভিতরে কোথায়ও এক বিন্দু পরিমাণ পল নেই, 100% ফুল শাড়ি। এই পাল্লাগুলো নোয়াখালীতে আমি বিক্রি করছি, নোয়াখালীতে যে বিক্রি করছি পার পিস দরজা আমি বিক্রি করছি হলো 21,000 টাকা করে বানিসহ, পার পিস দরজা 21,000 টাকা করে বানিসহ বিক্রি করছি। আর এগুলো হলো প্রত্যেকটা পাল্লা সে বানিসের আগে দেখা গেছে, বানিশ করার আগে পাল্লাগুলো যখন আমি বানাইছি ডিজাইন করছি, সে আয়সা আমার দোকানে আয়সা দেখে গেছে যে পাল্লাগুলো কীরকম। পাল্লাগুলো পছন্দ করার পরে তারপর সে আমাকে বলছে, অনুমতি দিছে যে হ্যাঁ তুমি বানিশ করো, তারপর আমি বানিশগুলো করছি। এখন আসলে আমার দোকানটা বর্তমানে ভাঙাচুরা ভিতরে, অনেকেই জানেন কম্পিটিশন মার্কেটের সামনে যে রোড গার্ড, সেটা সরকারি রাস্তা বড় করার জন্য রোড গার্ড ভাঙছে, এই কারণে আমার দোকানটা একটু ভাঙাচুরার মাধ্যমে পড়ছে। এই কারণে দেখা যায় আমার লাইটিং করা হয় না এখনও, ও এখন দোকান নিচ্ছি, এখানে লাইটিং করব। তারপর দেখা যায় লাইটিং করা হয় না, দেখা বিদায় দেখা যায়, হয়তো বানিশটা সম্পূর্ণ ক্লিয়ার দেখা যায় না। কিন্তু এই বানিশটা যদি লাইটিংয়ের নিচে ভালোভাবে লাইটিং করে যদি বানিশটা আপনাদেরকে দেখাইতাম, আপনাদের যদি আমি বলতাম এটা হলো লেকার বানিশ, আপনাদেরকে বিশ্বাস করতে হইতো, কারণ বানিশটা এত ভালো হয়েছে আর কাঠগুলো এত ফ্রেশ এবং এত ভালো। তাই কারণে দেখা যায় আপনার যে পাল্লাগুলো দেখতেছেন এখানে, আপনার এখানে নতুন কিছু ডিজাইনের পাল্লা আছে, আপনার এটা বক্স লতা বলি আমরা, ঠিক আছে, এটা নতুন না পুরনো, এই কিন্তু এটা অনেক দিন যাবৎ একটা গ্যাপ করে একটা পার্লার অর্ডার হয়েছে, স্ট্যান্ডার্ড ডিজাইন। এই পার্লারগুলো যদি আপনারা বেডরুমের জন্য নিতে চান তাহলে একটু খরচ কম পড়বে, কারণ বেডরুমের পার্লাগুলো একটু ছোটো থাকে, 33 ইঞ্চি থাকে আর চোকর থাকে হলো আপনার 3 ফিট। এখন এই 33 ইঞ্চি পাল্লা যদি বেডরুমের জন্য নিতে যান সেক্ষেত্রে পাল্লাটার রেট পড়বো হলো 19,000 টাকা বানিশ সহ, আর যদি বানিশ ছাড়া যদি নেন ফুল শাড়ি সেক্ষেত্রে দাম পড়বো হলো 16,000 টাকা। আর এদিকে আর একটা পাল্লা আছে, এটা হলো আমরা ঘাস ফুল ডিজাইন বলি, এই ঘাস ফুল ডিজাইনটা এটা হলো মেন গেটের জন্য, পাশে আছে হলো 39 ইঞ্চি, উচ্চতা আছে হলো 81 ইঞ্চি, আর থিকনেসটা আছে হলো পাকা 1.5 ইঞ্চি। আর এই যে কাঠগুলো দেখতেছেন একবারে যে ফাইবারগুলো একবারে বারমাটিক কাঠের মতো, এই পাল্লাগুলো কিন্তু আমি বানিশ ছাড়া একটা ভিডিও দিয়েছিলাম আপনারা দেখছেন, এখন বানিশ করার পরে ফাইবারগুলো কীরকম আসতেছে আপনারা অবশ্যই বুঝতে পারছেন। সেখানে আমি বলছিলাম এই কাঠগুলো আমি বারমাটিকের সাথে চ্যালেঞ্জ করব, এই কাঠগুলো আমি বারমাটিকের সাথে চ্যালেঞ্জ করবো যে বারমাটিকের থেকে ভালো ছাড়া খারাপ হবে না, এমনকি বারমাটির থেকে কোনো অংশে কম হবে না। তো এই কারণে যে ফাইবারগুলো বানিশের পরে দেখতেছেন এটা যদি ফুল শাড়ি এবং কি অনেক বয়স্ক গাছ যদি না হয় এরকম ফাইবারগুলো কিন্তু আপনি পাবেন না। তাই বয়স্ক বেশি মোটা গাছ আর এরকম ফাইবারওয়ালা কাঠ নিতে হলে একটু বেশি দাম দিয়ে কাঠগুলো কিনতে হয়। এখন দেখা যায় অনেকে বলে ভাই আপনি 21,000 টাকা চাইতেছেন, এই সেম ফুল শাড়ি কাঠের পাল্লা আপনি আমি আর এক জায়গায় পাইতেছি 18,000 টাকা বা 17,000 টাকায়। বা কাঠের ভিতরে পার্থক্য আছে, চিটাগাং সেগুনের আর যশোরের সেগুনের একটা পার্থক্য আছে, যশোরের গাছগুলো তাড়াতাড়ি অনেক মোটা হয়ে যায়, ওই গাছে কোনো ফাইবার থাকে না, এরকম ফাইবার আপনি পাবেন না। তো এরকম ফাইবার এরকম অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের পাল্লা যদি আপনি কিনতে চান আমাদের থেকে সংগ্রহ করতে চান তাহলে আপনার বানিশ 21,000 টাকা লাগবে, আর বানিশ ছাড়া যদি নেন তাহলে সেক্ষেত্রে লাগবে হলো আপনার 18,000 টাকা। এখানে আর একটা পাল্লা আছে, এটা হলো বেডরুমের, এই পাল্লাটা হলো বেডরুমের, এই পাল্লাটা যদি আপনারা নিতে চান তো সেক্ষেত্রে এটাও বানিশ 21,000 টাকা লাগবে, বানিশ ছাড়া লাগবে হলো 18,000 টাকা। আর এদিকে এই পাল্লা আছে, এখানে দেখতেছেন কিছু পাল্লা আছে মনে করেন আপনার সলিড কোনো ডিজাইন ছাড়া, এই একই মডেলের পাল্লা, এখানে দেখা যায় এক ভদ্রলোকের ফুল শাড়ি, হ্যাঁ ফুল শাড়ি সবগুলো পাল্লা, এখানে 8টা সেগুন কাঠের পাল্লা আছে, 8টার ভিতরে 4টা হলো ডিজাইন করা আর 4টা হলো একদম প্লেন। এখানে যে পাল্লাগুলো, এই পাল্লাগুলো ফুল শাড়ি বলতে এখানে 1%ও পল নেই, সোজা কথা 100% শাড়ি আছে। আর এদিকে দেখতেছেন পেলেন পাল্লা, এই যে দেখতেছেন পেলেন পাল্লা, এটা তো খালি চোখে দেখা যায় যে ফাইবারগুলো কীরকম আসতেছে,
ঠিক আছে বানিজ যদি ভালো না হয় এভাবে ফাইবার আসবে না আর কাঠ যদি ফুল সারি এবং কি মোটা কাজ না হয় এরকম ফাইবার আসবে না এটা এই জন্যই বলতেছি আমি বারমারিকের সাথে চ্যালেঞ্জ করে বলতে পারি যে এরকম কাঠ যদি কোনো ভদ্রলোক চিটাগাং সেগুন কাঠে নেয় সে বারমাটিকের থেকে টিকসই কোনো অংশে কম হবে না আমি মনে করি বারমাটিকের থেকে ভালোই হবে কিন্তু ভালো কীভাবে হবে যে বারমাটির দাম বেশি এটা বারমাটির ক্ষেত্রে দাম কম কিন্তু একই রকম টিকসই সেই আকারে বারমাটির থেকে এটা ভালো হবে ঠিক আছে এখন আপনি একটা মাল কিনলেন 40,000 টাকা দা আর একটা মাল কিনলেন আপনি 21,000 টাকা দা টিকসই একই রকম তাহলে তো আপনার 21,000 টাকা যেটা সেটাই ভালো হবে যাই হোক অনেক কথা বলছি আপনার এখন আমরা সরাসরি আমাদের কারখানাটা দেখাবো সেখানে আমাদের কাজ চলতেছে লোহা কাঠের চৌকাঠের তারপর আপনার গামারি কাঠের পাল্লার সেগুন কাঠের পাল্লার বিভিন্ন বিভিন্ন ডিজাইনের কাজ চলতেছে পার্লার কাজ চলতেছে আপনাদের চলুন আবার ভিউ আছে এবার কারখানা ভিজিট ভিউ আছে এ হচ্ছে আম গাছতলার নিচে আমাদের মারিয়া ডোরের ফ্যাক্টরি কারখানা পুরোটা দেখাবো তার আগে দেখাই দিচ্ছি এখানে খুব সুন্দর একটা পরিবেশ কিন্তু আর এই পরিবেশের মাঝখানে এখানে লোহা কাঠের চৌকাঠগুলো রয়েছে না হ্যাঁ এটা কি কাঠের মানে কোন জায়গার লোহা কাঠটা এটা নাইজেরিয়ান লোহা কাঠ ভাই নাইজেরিয়ার লোহা কাঠ এগুলো কি কত করে পার পিস এগুলো যদি আপনার নিতে চায় সেক্ষেত্রে আপনার 4500 টাকা করে আছে আর 5000 টাকা করেও আছে 5000 টাকাও আছে 4500 টাকাও আছে আচ্ছা আমরা এবার ভিতরের দিকে চলে যাই যে যার মতো কাজ চলতেছে এটা কি চলতেছে এগুলো গামারি কাঠের পাল্লার কাজ চলতেছে প্লেন পাল্লা চিটাগাং গামারি কাঠ চিটাগাং গামারি কাঠের যে ছিদ্র এখানে সেগুন কাঠের পাল্লা আছে তারপর এদিকে আরো সেগুন কাঠের পাল্লার কাজ চলতেছে ঠিক আছে আমাদের এখানে দেখা যায় সবসময় কাঠ টেস্ট হয়ে থাকে ঠিক আছে অনেকে ফোন দিয়ে ইমার্জেন্সি চায় ঠিক আছে ইমার্জেন্সি চাইলে আমরা ইমার্জেন্সি দিতে পারি কিন্তু সময় না দিলে দেখা যায় কি আমরা তাড়াহুড়ো করে একটা জিনিস বানিয়ে দিলাম সময় শর্ট ওই কাজটা একটু ইয়েই হয় ভালো একটু কমই হয় ঠিক আছে আর একটু সময় পাইলে সেই কাজগুলো আমরা নিরিবিলি করলে বা সময় লাগায় করলে কাজগুলো ফিনিশিং ভালো হয় তো এখানে আমাদের লোহা কাঠ এটা কি কাঠ চিটাগাং চিটাগাং সেগুন কাঠ সেগুন কাঠ এটা কি ডিপ পাল্লার জন্য না না এগুলো সলিড সলিড পাল্লার জন্য সলিড পাল্লার হ্যাঁ পাল্লার জন্য ভিতরে কাঠ আছে না হ্যাঁ ভিতরে কাঠ ভিতরে এইখানে প্রত্যেকটা রুমে আলাদা আলাদা করে কাঠগুলো সাজানো থাকে মনে করেন আপনার এখানে গামারি কাঠ আছে এক এক রুমে এক একটা করে এক এক ধরনের কাঠগুলো রাখা প্রতি রুমে কাঠ আছে হ্যাঁ প্রতি রুমে কাঠ আছে তো আমরা আজকে ভিডিওটা বেশি বড় করব না আমাদের ডিজাইনিং কাজটা শো করে দেবো এখন এখানে যে যার মতো কাজ চলছে খুব সুন্দর এ হচ্ছে মারিয়া ডোর অ্যান্ড ফার্নিচার এখানে লিয়াকত আলী ফোন নাম্বার দুটো ইমো ওয়াটসঅ্যাপ ফাইবার সংযুক্ত বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে নিতে পারবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম।